করোনা সংক্রমণের হার প্রতি 15 দিনে 4 গুণ করে বাড়ছে, আর মৃত্যুর সংখ্যা বাড়ছে 3 গুণ করে। গত 24 ঘন্টায় 13,154 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যা 31 জন। গতদিনের তুলনায় সংক্রমণের হার সামান্য কমলেও মৃত্যুহার একই রকম রয়েছে। জানুয়ারির প্রথম 15 দিনে করোনা সংক্রমণের হার ছিল গড়ে 7.34%। মাসের শেষ 16 দিনে সেই হার গড়ে পৌঁছায় 28.30%। জানুয়ারির প্রথম 15 দিনে গড়ে যেখানে 5 জনের মৃত্যু হয়েছিল, শেষ 16 দিনে সেখানে গড় মৃত্যু 16 জনে পৌঁছায়। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আগের একদিনে 45,031টি নমুনা পরীক্ষা করে 13,154 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার সোমবারের তুলনায় সামান্য কমলেও এদিনেও সোমবারের দেয়া তথ্যের মতোই 31 জন মারা গেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ পালনে কড়াকড়ি আরোপ না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। শনাক্তের হার এবং শনাক্তের সংখ্যা একটা স্থিতিশীল অবস্থায় দেখা যাচ্ছে। যদি সংক্রমণ আরও বাড়তে থাকে এবং মৃত্যু আরও বেড়ে যায়, নিশ্চয়ই বর্তমান যে বিধিনিষেধ সেটি আরও আওতা বাড়াতে হবে। সর্বশেষ হচ্ছে সর্বাত্মক বিধিনিষেধ, এই মুহূর্তে সেটি না দিলে চলবে। কিন্তু যে বিধিনিষেধ চালু করা হয়েছে সেটি কার্যকর করবার জন্য সবাইকে আন্তরিক হওয়া দরকার। তবে করোনার এই সংক্রমণের ঢেউ মূলত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ কেন্দ্রিক। শনাক্তের 13,000-এর মধ্যে 11,000-এর মতোই এই 3 বিভাগের। একইভাবে মারা যাওয়া 31 জনের মধ্যে 26 জনই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। একটা সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক এবং এলাকা ভিত্তিক উদ্যোগ ছাড়া, জনগণকে সম্পৃক্ত করা ছাড়া এই বিধিনিষেধ কার্যকর করা বেশ কঠিন। কারণ করোনা সংক্রমণের তৃতীয় বছরে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ ক্লান্ত, নানাভাবে ক্ষতিগ্রস্ত, কাজেই অনেকটা ক্ষতিগ্রস্ত গাসা হয়ে গেছে। কিন্তু আমাদের ভাইরাস কিন্তু একটুও ক্লান্ত হয়নি। জানুয়ারিতে করোনায় মারা যাওয়া 322 জনের মধ্যে 234 জনই টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।